আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের টপ ফাইভ ডাব্লিউএস কোশ্চেন শেখাবো সহজ রুলস অ্যান্ড সহজ টেকনিকের মাধ্যমে। তোমরা যদি এই পাঁচটি ডাব্লিউএস কোশ্চেন মুখস্থ করে যাও, ইনশাল্লাহ এই পাঁচটি ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে সামনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষায় তোমরা কমপক্ষে হলেও তিন থেকে পাঁচটি ডাব্লিউএস কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ। আর একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের জন্য রকিবুল 24 অনার্স সেকেন্ড ইয়ার শর্টকাট সাজেশন বই তৈরি করেছে। তো সাজেশন বই নিতে চাইলে যোগাযোগ করো আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। তো রকিবুল 24 সাজেশন বই সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দিব। মূল ক্লাসে চলে যাই। টপ ফাইভ ডাব্লিউএস কোশ্চেন সাজেশন অ্যান্ড অ্যান্সার। তো ডাব্লিউএস কোশ্চেনের মূলত একটি মাত্র রুলস। তো রুলটি হলো, প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এরপরে বাকি অংশ বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখন প্রশ্ন হলো সাহায্যকারী ভার্বগুলো কোনগুলো। তো সাহায্যকারী ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল, শুড, উইল, উড, কুড, ক্যান, কুড, মে, মাইট। তো এগুলো হলো সাহায্যকারী ভার্ব। যদি এগুলো বাক্যের মধ্যে দেওয়া থাকে তো যা দেওয়া থাকবে তাই লিখতে হবে। যদি সাহায্যকারী ভার্বগুলো বাক্যের মধ্যে দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে ডিড, ভার্বের সাথে এস যুক্ত থাকলে বসাতে হয় ডাজ, আর বাদ বাকি ক্ষেত্রে ডু বসাতে হয়। তো এক্সাম্পলে গেলে তোমরা বুঝতে পাবা। তো এক নম্বর ডাব্লিউএস কোশ্চেনটি দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি ডাব্লিউএস কোশ্চেন হোয়াই। হোয়াই এর বাংলা অর্থ হলো কারণ। বাক্যের মধ্যে ফর অথবা টু থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। হোয়েন এর বাংলা অর্থ হলো কখন, অর্থাৎ বাক্যের মধ্যে সময় উল্লেখ থাকলে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। তো দেখো আমি এখানে শর্টকাট টেকনিক লিখে দিয়েছি, লাস্ট প্লাস টাইম অবলিক ইন প্লাস টাইম, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে অথবা ইন প্লাস টাইম থাকলে অথবা যে কোনো সময় উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। আর কারণ বোঝালে অথবা বাক্যের মধ্যে ফর অথবা টু থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। তো এক্সাম্পলে চলা যায় টপ ফাইভে, তাহলে তোমরা বুঝতে পাবা। তো দেখো এক নম্বরটি দিয়েছি, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এর বাংলা অর্থ হলো দিনাজপুর ধানের জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। তো দেখো আমি কিন্তু এখানে একটা শর্টকাট টেকনিক দিয়েছি, বাক্যের মধ্যে ফর থাকলে তোমাদেরকে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। তো আমি আগে ডাব্লিউএস কোশ্চেন বসিয়ে নেই হোয়াই, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইস, তো আমি এখানে ইস বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে দিনাজপুর, তো আমি এখানে সাবজেক্ট দিনাজপুর বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব দেওয়া আছে ফেমাস, তো ফেমাস বসালাম। এরপরে বাকি অংশ, যেহেতু বাক্যের মধ্যে কোনো বাকি অংশ দেওয়া নাই সুতরাং আর বাকি অংশ দেওয়া যাবে না, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম, তো এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো উপরে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস, ভালো ধানের জন্য বিখ্যাত। তো শর্টকাট টেকনিকটি হলো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, ফর থেকে পরের অংশটুকুকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এর পরের বাক্যটিতে চলে যাই, দেখো হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এর বাংলা অর্থ হলো সে ঢাকায় কিছু বই কেনার জন্য গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি ঢাকায় কেন গিয়েছিল। তো দেখো বাক্যের মধ্যে টু আছে, আমি বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে টু এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, এবং টু থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটি মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কিন্তু আছে ওয়েন্ট, তো গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, যদি ভার্বটি পাস্ট ফর্মে থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে দেখো টু ঢাকা, তো টু ঢাকা বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, তিনি কেন ঢাকায় গিয়েছিল, তো উপরে অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। তো দেখো হোয়াই দিয়ে কিন্তু আমরা ডাব্লিউ এস কোশ্চেন শিখে গেলাম, এখন আমরা হোয়েন দিয়ে শিখব। তো পরে এক্সাম্পলে চলে যাই, হি কেম ব্যাক লাস্ট নাইট। তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, দেখো লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু লাস্ট নাইট আছে, অর্থাৎ লাস্ট প্লাস টাইম আছে, সুতরাং এটিকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে কেম, যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিড, তো ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে ব্যাক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি কাম ব্যাক। পরের এক্সাম্পলে চলে যাই, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি ইন প্লাস টাইম থাকে তখন তোমরা ইন প্লাস টাইম কি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউ এস কোশ্চেন করবা, ইন প্লাস টাইমের জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। অন্যভাবে মনে রাখতে পারো, কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে টুক, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডিড, কারণ এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তো আমি এখানে ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য ফ্রান্স রেভলিউশন, তো আমি এখানে সাবজেক্ট দ্য ফ্রান্স রেভলিউশন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া আছে টুক, আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। টুক এর প্রেজেন্ট ফর্ম হলো টেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্লেস, তো এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস। আমি তোমাদেরকে টপ ফাইভ ডাব্লিউ এস কোশ্চেনের এক নম্বর ডাব্লিউ এস কোশ্চেনটুকু শিখিয়ে দিলাম হোয়াই এবং হোয়েন। এবার চলে যাই দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেনে, তো দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেনটি হলো হোয়ার। তো বাক্যের মধ্যে যে কোনো স্থানের নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো দেখো আমি এখানে একটি টেকনিক দিয়েছি, বাক্যের মধ্যে যে কোনো দেশের নাম যেমন ইংল্যান্ড, বাংলাদেশ বা যে কোনো শহরের নাম ঢাকা, বরিশাল অথবা পার্ক অথবা মার্কেট, অর্থাৎ বাক্যের মধ্যে যে কোনো দেশ শহর বা স্থানের নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। তো দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি তাহলে বুঝতে পাবা, হি কেম ফ্রম ইংল্যান্ড, তো দেখো বাক্যের মধ্যে ইংল্যান্ড আছে যেহেতু একটি দেশের নাম, সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে কেম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম।
এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম, এরপরে পরবর্তী অংশ অর্থাৎ বাকি অংশটুকু দিতে হবে ফ্রম। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে। এবার চলা যায় পরবর্তী এক্সাম্পলে, আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক অবলিক মার্কেট। তো কোনো বাক্যের মধ্যে কোনো স্থানের নাম দেওয়া থাকলে তোমাদেরকে স্থানের নামের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। তো আমি এখানে হোয়ার বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি আই দেওয়া থাকে তাহলে আইকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে আমি ডিড বসিয়েছি সুতরাং যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হলো ফাইন্ড, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে হিম। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম। তুমি এবার চলে যাই তিন নম্বর ডাব্লিউএস কোশ্চেনে। তিন নম্বর ডাব্লিউএস কোশ্চেনটি হলো হোয়ার টাইম, এর বাংলা অর্থ হলো কত সময়। শর্টকাট টেকনিকটি হলো কোনো বাক্যের মধ্যে নাও অথবা ক্লোক থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার টাইম। তো এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পাবা, ইট ইজ হাফ পাস্ট ইলেভেন নাও। তো দেখো বাক্যের মধ্যে কিন্তু নাও আছে, যদি নাও থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার টাইম। যেহেতু এই বাক্যের মধ্যে নাও আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার টাইম বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো আমি ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে ইট, তো আমি এখানে সাবজেক্ট ইট বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশটুকু হলো নাও। তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে হাফ পাস্ট ইলেভেন। তো এটি হলো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম। তো পরের এক্সাম্পলে চলে যাই, ইট ইজ নাও 10 o'clock। তো দেখো বাক্যের মধ্যে ক্লোক আছে এবং নাও আছে, কোনো বাক্যের মধ্যে নাও অথবা ক্লোক থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো আমি ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে ইট, এরপরে তোমাদেরকে বাকি অংশ হিসাবে বসাতে হবে নাও, তো আমি এখানে নাও বসালাম। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো দেখো এখানে দেওয়া আছে 10 o'clock। তো এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম। এবার চলা যায় 4 নম্বর ডাব্লিউএস কোশ্চেনে। এই ডাব্লিউএস কোশ্চেনটিও তোমাদের গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অনেক সময় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। তোমরা যদি বাক্যের মধ্যে সাবজেক্টকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করো তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। অর্থাৎ তোমরা যদি বাক্যের মধ্যে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করো তখন তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। এরা একটি শর্টকাট টেকনিক আছে, তোমরা সাবজেক্টকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করলে তোমাদেরকে হু অথবা হোয়াট এই দুটি ডাব্লিউএস কোশ্চেনের মধ্য থেকে একটি বসাতে হবে। তো এখন প্রশ্ন হলো হু কোথায় বসবে এবং হোয়াট কোথায় বসবে। যদি বাক্যের সাবজেক্টটি বাদ দাও এবং সেটি যদি কোনো পার্সনের নাম উল্লেখ থাকে বা ব্যক্তিবাচক হয় তখন সেটিকে বাদ দিয়ে তোমাদেরকে বসাতে হবে হু, আর যদি ব্যক্তিবাচক না হয় অর্থাৎ কোনো ব্যক্তির নাম অথবা ব্যক্তিবাচক কোনো শব্দ না থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পাবা, শেক্সপিয়ার রোট হ্যামলেট, এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, তো এটিকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। যদি সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ, আর যদি সেটি ব্যক্তিবাচক হয়, দেখো কিন্তু এখানে কিন্তু শেক্সপিয়ার আছে অর্থাৎ ব্যক্তিবাচক ব্যক্তির নাম, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, তো আমি এখানে হু বসালাম।
এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হু রোট হ্যামলেট, কে হ্যামলেট লিখেছেন, উপরে আনসার দেওয়া আছে শেক্সপিয়ার। তো পরের এক্সাম্পলটিতে চলে যাই তাহলে বুঝতে পাবা, দ্য নিউজ মেক্স হিম লাভ, এর বাংলা অর্থ হলো খবরটি হাসায়। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ, খবরটি। তো যেহেতু এটি বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ব্যক্তিবাচক না, সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, বাকি অংশটুকু বসিয়ে দিলাম মেক্স হিম লাভ। তো এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কী তাকে হাসায়। তো তোমাদেরকে আর একবার এই বিষয়টি জানিয়ে রাখি, কারণ এখান থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন পড়ে। তোমাদের বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাবজেক্ট থাকলে তোমরা ডাব্লিউএস এর গঠন করবা ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যদি সাবজেক্টটি প্রথমে থাকে অর্থাৎ সাবজেক্টে থাকে এবং সেটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটিকে বাদ দিয়ে তোমরা বসাবা হু, আর সেটি যদি ব্যক্তিবাচক না হয় তাহলে সেটিকে বাদ দিয়ে তোমরা বসাবা হোয়াট। তোমরা এই রুলসটি মনোযোগ সহকারে পড়বা, কারণ এখান থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে। তো আজকের ক্লাসের সর্বশেষ টপ ফাইভের মধ্যে ফাইভ নাম্বার ডাব্লিউএস কোশ্চেনটি এখন তোমাদেরকে শেখাবো। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে নো বডি, নো ওয়ান, নান, নাইদার এগুলো সাবজেক্ট হিসাবে দেখো, তখন তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো আমি আবার বলতেছি, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নো বডি, নো ওয়ান, নান, নাইদার এগুলো দেখো, তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, নো বডি অবলিক নান ব্লিভস এ লায়ার। তো দেখো বাক্যের মধ্যে নো বডি অবলিক নান আছে, সুতরাং তোমাদেরকে এই অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো সূত্র দেখে আমি হু নিয়ে আসবো, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব ব্লিভস এ লায়ার, ব্লিভস এ লায়ার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হু ব্লিভস এ লায়ার। এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাই পরের এক্সাম্পলটিতে, পরের রুলটি একটু দেখো, কোনো বাক্যের মধ্যে সাম ওয়ান, সাম বডি, এভরি ওয়ান, এভরিবডি, অল এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, এরপরে অবশ্যই তোমাদেরকে একটি নট বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এরপরে মূল ভাব বসাতে হবে, এরপরে বাকি অংশ। সম্পূর্ণ স্ট্রাকচারটুকু ঠিক থাকবে, শুধু সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে একটি নট বসাতে হবে। তো এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পাবা, দেখো এখানে দেওয়া আছে এভরিবডি হেটস এ লায়ার। তো বাক্যের মধ্যে এভরিবডি আছে, তো এভরিবডি তখন তোমাদেরকে এগুলোকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে যেহেতু এখানে এভরিবডি আছে, এভরিবডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটি নট বসাতে হয়, তো আমি এখানে একটি নট বসালাম, এরপরে পরের অংশটুকু বসিয়ে দিব। তো এখানে আমি পরের অংশটুকু বসিয়ে দেই, আর যেহেতু এখানে আমি ডাস বসিয়েছি, ডাস বসালে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হয়, তো হেডস এর প্রেজেন্ট ফর্ম হলো হেড। তো এখানে অ্যান্সার হবে হু ডাস নট হেড এ লায়ার। তো এই রুলটি থেকেও কিন্তু প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে। তো এখন আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের এক্সট্রা ডাব্লিউএস কোশ্চেন শেখাবো। তো হাউ এর বাংলা অর্থ হলো কেমন, হাউ ওল্ড এর বাংলা অর্থ হলো কত বয়স, হাউ অফেন এর বাংলা অর্থ হলো কতবার, হাউ ফার এর বাংলা অর্থ হলো কত দূর, হাউ লং এর বাংলা অর্থ হলো কত লম্বা, হাউ হাই এর বাংলা অর্থ হলো কত উঁচু, হাউ ফাস্ট এর বাংলা অর্থ হলো কত দ্রুত, হাউ ডিপ এর বাংলা অর্থ হলো কত গভীর, হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে, হাউ মাস প্লাস নাউন পরিমাপ বোঝালে। তো এক্সট্রা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমরা এগুলো শিখে রাখতে পারো। তো ডাব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাদের আমি একটি স্পেশাল ভিডিও তৈরি করেছিলাম,
তোমরা যদি ডব্লিউএস কোর্সের নিয়ে আরও বিস্তারিত জানতে চাও তাহলে উপরের আই বাটনে আমি একটি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সে ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে তোমাদের ডব্লিউএস কোর্সের নিয়ে আর কখনো সমস্যা থাকবে না। অথবা তোমরা যদি ইউটিউবে গিয়ে, অর্থাৎ তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো ডব্লিউএস কোর্সের 020 এটি লিখে যদি সার্চ করো তাহলে তোমরা দেখো প্রথমে একটি ভিডিও পেয়ে যাবা ডব্লিউএস কোর্সের 020। তো তোমরা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওটির মধ্যে ডব্লিউএস কোর্সের A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করা আছে। তোমরা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। টাইটেলটুকু দেখে নাও, এই টাইটেলটি লিখে সার্চ করলে কিন্তু তোমরা ভিডিওটি পেয়ে যাবা। এই ভিডিওর মধ্যে ডব্লিউএস কোর্সের নিয়ে 0 থেকে একদম 0 পর্যন্ত আলোচনা করা আছে। তোমরা চাইলে এই ভিডিওটিও দেখে নিতে পারো। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে, বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার হ্যান্ডনোট 2022-2023 এক্সামিনেশন 2021, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি 2023, স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার পার্ট, রিটেন পার্ট এবং প্যাসেজ রাইটিং A to Z সকল আইটেমগুলো সাজেশন এবং অ্যান্সার দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করে বাসার মধ্যে মাত্র 8 থেকে 10 দিন পড়ো তাহলে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমরা মাত্র 8 থেকে 10 দিন পরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে 100% পাস করতে পারবা। এই সাজেশনটির মূল্য হলো মাত্র 577 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশনটি পাঠানো হয়, ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই সাজেশনটি নিতে চাইলে আমার নাম্বারে কল করো, আমার নাম্বারটি হলো 01744559475। তোমরা চাইলে আমার সাথে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে থাকো তারা অবশ্যই এই সাজেশনটি ক্রয় করে মাত্র 8 থেকে 10 দিন পরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস করতে পারবা, 100% গ্যারান্টি। তো তোমরা আমাকে একটা প্রশ্ন বারবারই করো, স্যার আমি যদি আগে আপনাকে টাকা পাঠাই কিন্তু আপনি যদি হ্যান্ডনোটটি না পাঠান? এর উত্তরে বলবো, আমি সবাইকে হ্যান্ডনোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ডনোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। আমি দীর্ঘ 5 বছর ধরে হ্যান্ডনোট তৈরি করে আসতেছি এবং আমার যে মোবাইল নম্বর 01744559475 এই নম্বরটি আমি দীর্ঘ 5 বছর ধরে ইউজ করে আসতেছি। আমি যদি কারোর সাথে প্রতারণা করতাম তাহলে এই নম্বরটি আমার বারবারই চেঞ্জ করা লাগতো। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি রকিবুল 24 ইউটিউব চ্যানেলটি লক্ষ্য করো তাহলে দেখবা এই ইউটিউব চ্যানেলে 1,00,000+ সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিও সংখ্যা বর্তমানে 401টি এবং এই চ্যানেলটি ইউটিউব থেকে একদম ভেরিফাইড করা। তো দেখো, এত বড় একটি ইউটিউব চ্যানেল যেটি ইউটিউব থেকে একদম ভেরিফাইড করে দেওয়া, এই চ্যানেল কখনো কারোর সাথে প্রতারণা করবে না। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে সর্বপ্রথম রকিবুল 24 ইউটিউব চ্যানেল অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে 1,00,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং ইউটিউব থেকে তোমরা যে প্লে বাটনটি দেখতেছো, সিলভার প্লে বাটন, এই প্লে বাটনটি রকিবুল 24 অর্জন করেছে। আর রকিবুল 24 হলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য, নীলফামারী শাখা, আমার রেজি নম্বর 14377। তো তোমরা দেখো রকিবুল 24 কিন্তু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য। তোমরা আমার লাইসেন্সটি এখানে দেখতে পাচ্ছ, এটি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে আমার লাইসেন্স নেওয়া। তো এত কিছু দেখার পর তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে না, স্যার আমি যদি টাকা পাঠাই কিন্তু আপনি যদি হ্যান্ডনোটটি না পাঠান? দয়া করে তোমরা এই প্রশ্নটি আমাকে কেউ আর করবে না। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, রকিবুল 24 PDF ফাইল বিক্রি করে না। রকিবুল 24 টাকা পাঠানোর পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে হ্যান্ডনোটটি আছে এটি কুরিয়ার করে থাকে।